সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি করা হয়েছে বাটা মাছ চাষের ওপর। বাটা মাছ আকারে অনেক ছোট হয়, তবে বাটা মাছ ছোট হলেও মাছটি খেতে বেশ সুস্বাদু হয়, তাই এই মাছ চাষ বেশ লাভজনক। আর বাটা মাছ পুকুরের তলদেশে যা খাবার পেয়ে থাকে তার সবটাই খেয়ে নেয়। যারা মাছ চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাদের কথা মাথায় রেখে এবং সেই সাথে বর্তমান সময়ে মাছের খাবারের অতিরিক্ত মাত্রায় দাম বৃদ্ধি পাওয়ার কারণে মাছের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অথবা পুকুরে নিয়মিত খাবার দিতে পারছেন না যার ফলে মাছের সঠিক গ্রোথ হচ্ছে না। আর একটা বিষয় আপনারা সবাই জানেন, সঠিক সময়ে মাছের সঠিক গ্রোথ না হলে লাভ করা সম্ভব নয়। এবার আসুন আমরা জেনে নিই কীভাবে কম খাবার ব্যবহার করে মাছের গ্রোথ ধরে রাখা যায়। টিপস নাম্বার 1, পানির বর্ণ সবুজ রাখবেন। টিপস নাম্বার 2, প্রতিদিন শতকে 200 গ্রাম কাঁচা গোবর গুলিয়ে ছিটিয়ে দিবেন। টিপস নাম্বার 3, সেই সাথে মাছের বডি ওয়েটের অন্তত 1-2% হারে সম্পূরক খাবার দিতে হবে। টিপস নাম্বার 4, নিয়মিত পুকুর পর্যবেক্ষণ করুন। বাটা মাছ ছোট হলেও খুব সুস্বাদু একটা মাছ এবং সেই সাথে অর্থকরী একটা মাছ। আশা করি এই ছোট টিপসগুলো ফলো করলে আপনারা লাভবান হবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই আশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ।